নামিল বহিরাগত ব্যবসায়ী। ধেমাজির শিলাপথারত খিলঞ্জিয়াক প্রহার মারুয়ারির ব্যবসায়ী। সামান্য কথাতে কর্মচারীক বর্বর আচরণ করে রুখন প্রতিষ্ঠানের মালিক। বহিরাগত হুঁচিয়ার শ্লোগানে উত্তাল শিলাপথার। শিবসাগরত বহিরাগত এগারী অসমীয়া খেলুৱৈক প্রহার করা ঘটনার সাৎসল্য বার নৌ যাওতে এইবার ধেমাজিত সংঘটিত হয় অনুরূপ ঘটনা। শিলাপথারত মারুয়ারী ব্যবসায়ী প্রহার করিলে প্রতিষ্ঠান কর্মরত অসমীয়া যুবকক। স্বস্তিক এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান চালক হিসাবে কর্মরত এজন যুবকক সামান্য কথাতে মারপিট করার লগতে কানত ধরে আঁঠু কড়াই শাস্তি প্রদান করে। বহিরাগত ব্যবসায়ীর এনে কাণ্ডত ক্ষোভিত হয়ে পড়েছে দল সংগঠন। খিলঞ্জিয়াক আক্রমণের বিরোধিতার রাজপথত টায়ার জড়াই পতাকা সাব্যস্ত করে দল সংগঠনে। আসলে আমার স্বাস্থ্যের গাড়ি চলাইছিল কালি টায়ার তারপর গাড়ি চলাইছিল, গাড়ি চলাওতে মানে টায়ার এটা বুদলা বুদলি হতে মোক মানে এনেকা ব্যবহার করেছে, কালি গিতে দিন বহাইছে, এজনে মারিছে আর এজনে মোক আঁঠু খাই থৈ দিছিলে। তেখেতলোক এটা কি শর্মা আছিলে আর এজন সিং বুলি আছিলে শাস্তি। আক্রমণ করা স্বস্তিক এন্টারপ্রাইজর গরাকীক জবাবদিহি করে রাইজর ওসর আঁঠু কাঢ়ি ক্ষমা খোঁজার দাবি তুলে প্রতিবাদকারী জাতীয় সংগঠনের কর্মীয়ে। সোনোৱা আমাৰ ভূমিপুত্র সোনোৱাল কছাৰীৰ ল'ৰা এজনক এই প্রতিষ্ঠানটোত কর্মচারী হিসাবে আসলে নিয়োজিত হয়ে আছে। তেখেতে ভিক্ষা খোঁজা নাই, কর্মর বিনিময়ত তেখেতে যে পারিশ্রমিক ধন পাব লাগিছিল সেই পারিশ্রমিক ধনটিও আসলে তেখেতসকলে এই হিমানী আর গ্রুপটোয়ে তেখেতসকলে তারপর কাহি পেনে আদায় করে থৈছে। আর যেহেতু দেড় ঘন্টা সময় তেখেতে আটকাই থৈছে, তেখেতে ব্যবসায় করার নামত আমার অসমীয়া থলুৱা ল'ৰাক যদি এনেকুৱা ধরনের আতিহাস্য চলাই থাকে তেতিয়াহলে কিন্তু ইয়ার পরিণাম ভয়াবহ হব। শিবসাগর কাণ্ডর পিছতে রাইজর ওসর আঁঠু কাঢ়ি বহিরাগত ব্যবসায়ী সমাজে ফুলর পুনরাবৃত্তি নোহার দাবি তুলিছিল। কিন্তু শিবসাগর কাণ্ডর এটা মাস নহতেই পুনের এটা এক পরিস্থিতির উদ্ভব হল ধেমাজিত। ধেমাজির মন বিকাশ বরগোহাঁয়ের রিপোর্ট, News18 অসম। আকৌ খিলঞ্জিয়াৰে সংঘাতত নামিল বহিরাগত ব্যবসায়ী। ধেমাজির শিলাপথারত খিলঞ্জিয়াক প্রহার মারুয়ারির ব্যবসায়ী। সামান্য কথাতে কর্মচারীক বর্বর আচরণ করে রুখন প্রতিষ্ঠানের মালিক। বহিরাগত হুঁচিয়ার শ্লোগানে উত্তাল শিলাপথার। শিবসাগরত বহিরাগত এগারী অসমীয়া খেলুৱৈক প্রহার করা ঘটনার সাৎসল্য বার নৌ যাওতে এইবার ধেমাজিত সংঘটিত হয় অনুরূপ ঘটনা। শিলাপথারত মারুয়ারী ব্যবসায়ী প্রহার করিলে প্রতিষ্ঠান কর্মরত অসমীয়া যুবকক। স্বস্তিক এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান চালক হিসাবে কর্মরত এজন যুবকক সামান্য কথাতে মারপিট করার লগতে কানত ধরে আঁঠু কড়াই শাস্তি প্রদান করে। বহিরাগত ব্যবসায়ীর এনে কাণ্ডত ক্ষোভিত হয়ে পড়েছে দল সংগঠন। খিলঞ্জিয়াক আক্রমণের বিরোধিতার রাজপথত টায়ার জড়াই পতাকা সাব্যস্ত করে দল সংগঠনে। আসলে আমার স্বাস্থ্যের গাড়ি চলাইছিল কালি টায়ার তারপর গাড়ি চলাইছিল, গাড়ি চলাওতে মানে টায়ার এটা বুদলা বুদলি হতে মোক মানে এনেকা ব্যবহার করেছে, কালি গিতে দিন বহাইছে, এজনে মারিছে আর এজনে মোক আঁঠু খাই থৈ দিছিলে। তেখেতলোক এটা কি শর্মা আছিলে আর এজন সিং বুলি আছিলে শাস্তি। আক্রমণ করা স্বস্তিক এন্টারপ্রাইজর গরাকীক জবাবদিহি করে রাইজর ওসর আঁঠু কাঢ়ি ক্ষমা খোঁজার দাবি তুলে প্রতিবাদকারী জাতীয় সংগঠনের কর্মীয়ে। থলুৱা আমাৰ ভূমিপুত্র সোনোৱাল কছাৰীৰ ল'ৰা এজনক এই প্রতিষ্ঠানটোত কর্মচারী হিসাবে আসলে নিয়োজিত হয়ে আছে। তেখেতে ভিক্ষা খোঁজা নাই, কর্মর বিনিময়ত তেখেতে যে পারিশ্রমিক ধন পাব লাগিছিল সেই পারিশ্রমিক ধনটিও আসলে তেখেতসকলে এই হিমানী আর গ্রুপটোয়ে তেখেতসকলে তারপর কাহি পেনে আদায় করে থৈছে। আর যেহেতু দেড় ঘন্টা সময় তেখেতে আটকাই থৈছে, তেখেতে ব্যবসায় করার নামত আমার অসমীয়া থলুৱা ল'ৰাক যদি এনেকুৱা ধরনের আতিহাস্য চলাই থাকে তেতিয়াহলে কিন্তু ইয়ার পরিণাম ভয়াবহ হব।
শিবসাগর কাণ্ডর পিছতে রাইজর ওসর আঁঠু কাঢ়ি বহিরাগত ব্যবসায়ে সমাজে ফুলের পুনরাবৃত্তি নোহার দাবি তুলিছিল। কিন্তু শিবসাগর কাণ্ডর এটা মাস নহতেই পুনের এটা একই পরিস্থিতির উদ্ভব হল ধেমাজিত। ধেমাজির পৰা মন বিকাশ বরগোহাঁই রিপোর্ট, News18 অসম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।